আচ্ছা, তাহলে আমরা এসটি সেগমেন্ট নিয়ে কথা বলবো। আমার মনে হয় যে আপনারা সবাই এসটি সেগমেন্ট জানেন। আচ্ছা, আমার সাথে একজন তাহলে অ্যাঙ্কর করবে কে? শরীফ করবে নাকি যে স্যার কেউ? আমি তো আসলে মেডিসিনের না, তো এই জন্য আপনার এগুলো সব ধরতে ওকে পারি না, যেন ওকে ওকে, মেডিসিনের শরীফ প্রয়োগ করলে করুন। ভালো আমার হয়। সাথে কে অ্যাঙ্কর করবে কে? স্যার এখানে ওই আপনার সাথে যে সাব্বির ভাই, উনি যদি অ্যাঙ্কর করে ভালো হয়। সাব্বির, মুন্না, মুন্না তুমি করবা? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, আপনারা একটু স্যারের সাথে যারা একটু মানে কোহোস্ট ইয়া করবেন, অ্যাঙ্করিং করবেন, তারা একটু বলেন। মুন্না, আমি শুনতে পাচ্ছ আমাকে? আর্ম ফোর্সের স্টুডেন্ট কেউ আছে এখানে? আর্ম আর্ম ফোর্সের, ফোর্সের নাই স্যার। স্যার আমি এমনি আপনাকে একটু পরিচয় করে দিব প্রথমে, এমনি হ্যাঁ, আপনাকে আমার তো সবাই। পরিচয় তো স্ক্রিনে দিয়ে দিলাম নাকি? জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমি স্টার্ট করি। আমার সাথে রেসপন্স না করলে পরে আমার ইন্টারেক্টিভ স্যার ক্লাসটা রেসপন্স। রেসপন্স করবে, আপনি শুরু করলে রেসপন্স করবে, এই জন্য আচ্ছা, প্রথমে। আমরা একটু যাব, আমরা এই ছবিটা দেখি। হ্যাঁ, আচ্ছা, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে দিস ওয়ান ইজ পি, ঠিক আছে, এটা কিউ, এটা আর, এটা হচ্ছে টি না? তাহলে এই জিনিসটুকু কি, মানে এটা হচ্ছে এস, তাই তো? এই জিনিসটুকুর নাম কি আমাদের এসটি সেগমেন্ট না? ঠিক আছে, এইবার সাব্বির আনমিউট করতে পারতেছে না? না, আচ্ছা আচ্ছা, দেখি। এবার এবার করা যাচ্ছে আনমিউট? মুন্না, সাব্বির, জি স্যার, করা যাচ্ছে স্যার। এবার শোনা যাচ্ছে না? আচ্ছা মুন্না, তাহলে তুমি আমার সাথে কমিউনিকেট করো, ঠিক আছে? মুন্না, অন্য কেউ করতে পারবে আমার সাথে কমিউনিকেট? আবার একই অবস্থা না? এবার তো শোনো, আনমিউট সবাই, আনমিউট আছে। ওকে, সো মুন্না, এই প্রশ্নটুকু তো এসটি সেগমেন্ট নাকি? জি স্যার, এটা হচ্ছে এসটি সেগমেন্ট না? আচ্ছা, এবার তুমি আমাকে বলো মুন্না, যে এটা এসটি সেগমেন্ট কি ইন্ডিকেট করে? পি ফোর, তোমরা জানো না, পি ফোর অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, তাই তো? আচ্ছা, এখানে কিউ আর এস দিয়ে কি ইন্ডিকেট করে মুন্না? মুন্না, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। আর টি দিয়ে, টি দিয়ে কি কি ইন্ডিকেট করে? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তাহলে এসটি সেগমেন্ট দিয়ে কি ইন্ডিকেট করে? এটা যদি ডিপোলারাইজেশন হয়, এটা যদি ডিপোলারাইজেশন হয়, তাহলে এসটি সেগমেন্ট দিয়ে কি ইন্ডিকেট করে? নজরুল, আপনি বলেন, আপনার কি মনে হয়? হ্যাঁ, সবাই বললো যে এটা হচ্ছে ডিপোলারাইজেশন না, এটা হচ্ছে রিপোলারাইজেশন। সো এই এসটি সেগমেন্ট দিয়ে কি হয়, কি ইন্ডিকেট করে? এবার আনমিউট হচ্ছে মুন্না? শরীফ, শরীফ, জি স্যার, জি স্যার, হ্যালো। তুমি কি সবাইকে মিউট করে রাখছো কিনা, মানে আনমিউট করার স্কোপ বন্ধ করে রাখছো কিনা? না না, আনমিউট করার তো স্কোপ বন্ধ নাই, আনমিউট তো করার ইয়া আছে, আনমিউট করা। আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখতেছি, আমি তো কাউকে ইয়া করি নাই, আবার দেখতে। আর এখন এবার ঠিক আছে, এবার মনে হয় সবাই আনমিউট করতে পারবে না? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এসটি সেগমেন্ট দিয়ে কি ইন্ডিকেট করে এটা বলো? লাস্ট ফেজ, স্ট্যাট টু ফেজ, এটা কি ডিপোলারাইজেশনের মধ্যে পড়ে না রিপোলারাইজেশনের মধ্যে পড়ে? এটা ডিপোলারাইজেশন, ডিপোলারাইজেশনের মধ্যে পড়ে না? স্যার, এটা 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 ইজ নিউট্রাল ফেজ স্যার, বিটুইন ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এন্ড রিপোলারাইজেশন। যদি সবাইকে আবার মিউট না করি তাহলে সমস্যা হয়ে যাবে।
এবার সবাই নিজের আনমিউট করে নেবেন হ্যাঁ ওকে সো এটা হচ্ছে এবার আমরা তাহলে এই ছবিটা একটু চলে আসি হ্যাঁ এই যে এই ছবিটা ঠিক আছে এটা হচ্ছে একটা কার্ডিয়াক মাসলের একটা অ্যাকশন পটেনশিয়ালের একটা ছবি ঠিক আছে এই ছবিটা দেখেন একটা একটা রেস্টিং সেল নরমালি কত কত মিলিভোল্ট থাকে -90 মিলিভোল্ট এই যে এখানে হঠাৎ করে এটা যখন কার্ডিয়াক মাসলের ডিপোলারাইজেশন শুরু হয় হঠাৎ করে ফাস্ট সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যায় ভেরি র্যাপিড ঠিক আছে একদম শুট করে যায় সেল সবগুলো সেল এরকম হয় হ্যাঁ তাহলে এটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালের কোন ফেজ ডিপোলারাইজেশন জিরো ফেজ হ্যাঁ হ্যাঁ ডিপোলারাইজেশন ইজ পার্টলি কারেক্ট ইটস আ পার্ট অফ ডিপোলারাইজেশন ঠিক আছে সো ডিপোলারাইজেশনের তিনটা ফেজ ঠিক আছে এটা হচ্ছে জিরো এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু বেসিক্যালি এটা হচ্ছে থ্রি ঠিক আছে সো জিরো ফেজে কি হয় একদম র্যাপিডলি ডিপোলারাইজ করেছেন ঠিক আছে সোডিয়াম ইনফ্লাক্স হয় এইখানে হঠাৎ করে ইনফ্লাক্সটা কিছু পটাশিয়াম ইনফ্লাক্স হয় ঠিক আছে তারপরে স্লো সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল ওপেন পটাশিয়াম গুলো বাইরের দিকে যায় এবং ক্যালসিয়াম গুলো ভিতরের দিকে ঢোকে হ্যালো মনে শোনা যাচ্ছে জি স্যার শোনা যাচ্ছে স্যার স্যার এখানে আপনি পেনটা যে ব্যবহার করতেছেন ওটা কি জুমের পেন ব্যবহার করতেছেন হ্যাঁ জুমের পেন ব্যবহার করতেছেন আচ্ছা ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার তো এই জায়গাটা একটা জিনিস একটু সবাই খেয়াল করে দেখেন -90 থেকে জিরো হয়ে গেল শুধুমাত্র মানে অ্যাকশন পটেনশিয়াল ফেজ ওয়ান লেখা কিন্তু এটা বেসিক্যালি জিরো ঠিক আছে তাহলে দেখেন যে এই ফেজের মধ্যেই আমাদের অ্যাকশন পটেনশিয়াল যেটা একদম মাইনাস থেকে একদম নিজেই আনমিউট করে দিচ্ছে এবার তাহলে আমাদের একটু ইন্টারাপশন হয়ে গেল আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে এরপরে খেয়াল করেন যেই ধাপে হচ্ছে যে আমাদের প্ল্যাটো ফেজ সেখানে অ্যাকশন পটেনশিয়াল অলরেডি জিরো অলমোস্ট জিরো ড্রয়িং এর জন্য ইটস অলমোস্ট জিরো সেলের ভোল্টেজ এটা বোঝা গেছে কিন্তু ইজ ইট ক্লিয়ার জি স্যার ইয়েস স্যার দেন রিপোলারাইজেশন শুরু রিপোলারাইজেশন কি হয় পটাশিয়াম ইনফ্লাক্সের কারণে ঠিক আছে তাহলে এই যে জায়গাটুকু এই যে ডিপোলারাইজেশন একজন বললো যে এটুকু ডিপোলারাইজেশন এক্স্যাক্টলি শুধু এটুকু না এই পর্যন্ত সে ডিপোলারাইজেশন ঠিক আছে তারপরে এটা হচ্ছে যে এখন আমরা আসি তাহলে এই 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 ছবিটার কি গুরুত্ব আসলে এই ছবিটা দেখে আমরা কি শিখলাম এই ছবিটার সাথে আমরা যদি ড্রয়িং করি এখানে পি তাহলে স্যার পাঁচু পেজটা কি স্যার ডিপোলারাইজেশনের মধ্যে পড়ে স্যার হ্যাঁ এসটি সেগমেন্ট স্যার এই এই যে এই যে এই যে প্ল্যাটো ফেজ এই সময়টা আসলে আইদার ট্রুলি নট ইন ডিপোলারাইজেশন ট্রুলি নট ইন রিপোলারাইজেশন বিকজ ডিপোলারাইজেশন ইজ কিউআরএস ঠিক আছে ইলেকট্রিক্যালি নিউট্রাল সো এসটি সেগমেন্ট ইজ এ সামহোয়াট ইলেকট্রিক্যালি নিউট্রাল স্টেট দো ইট ইজ অফেন কনসিডার্ড আন্ডার দা headline of depolarization because cell is not negatively charged at that moment ঠিক আছে however this time cell is electrically neutral আচ্ছা neutral আমি গত ক্লাসে মনে আছে কিনা আপনাদের আমার ক্লাস যারা করেছেন আপনারা আমাকে বলেছেন যে একটা সার্কিট তৈরি হতে গেলে এক মাথায় একটা নেগেটিভ থাকা লাগবে এক মাথায় একটা পজিটিভ থাকা লাগবে তারপরে যখন আমরা এদেরকে একটা তার দিয়ে কানেকশন করব এদের মধ্যে একটা কারেন্ট ফ্লো করবে সেটা আমরা গ্যালভানোমিটার দিয়ে ড্রয়িং করব ঠিক আছে যদি এরকম হয় যে দুটাই প্লাস তাহলে কি কোনো ইলেকট্রিসিটি ফ্লো থাকবে এদের মধ্যে দিয়ে না স্যার পজিটিভ পজিটিভ নরমালি স্যার রিপিল করবে বাট কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হবে না অ্যাক্টিভিটি থাকবে না যদি নেগেটিভ নেগেটিভ হয় তারপরেও স্যার থাকবে না ইলেকট্রিসিটি ফ্লো থাকবে কোনো না স্যার থাকবে না আর একটা নেগেটিভ আসলে যদি একটা পজিটিভ থাকবে স্যার তাহলে একটা ইলেকট্রিক্যাল ফ্লো হোয়াট ইজ বেসিক নেসেসারি ওকে
why this basic is necessary. Let's come to okay, দেখো তাহলে এটা এটা যদি মনে করি আমরা একটা কার্ডিয়াক মাসল, এটা তার একটা সেল, ঠিক আছে? আচ্ছা সাব্বির তুমি বলো যে একটা সেল ডিপোলারাইজড অবস্থায় কি রকম থাকে, সেলের ভিতরে কেমন থাকে, বাইরে কেমন থাকে? ডিপোলারাইজেশন ভিতরে স্যার নেগেটিভ, বাইরে পজিটিভ। ভেরি গুড সাব্বির। এই অবস্থায় সেলটা যদি, এই অবস্থায় সেলটা কি আমরা কি বলবো, রিপোলারাইজড না? জি স্যার রিপোলারাইজড। এটাকে কি বলবো আমরা, রিপোলারাইজড না, রিপোলারাইজড। আচ্ছা এই একটা সেল আর কি, এই সেলটা কি ডিপোলারাইজড, ডিপোলারাইজড। আচ্ছা তোমরা যদি বলো যে এইখানে তুমি একটা গ্যালভানোমিটার দিয়ে কানেকশন দিবা, এই সময় কি ইলেকট্রিসিটির কোনো ফ্লো থাকবে এখানে এই সেলটা? না স্যার। আচ্ছা তুমি এইখানে একটা গ্যালভানোমিটার দিবা, তাহলে এখানে কোনো ইলেকট্রিক্যাল ফ্লো থাকবে না স্যার? কোনো কাউন্টার একটা ইয়া থাকতে হবে, কোনো নেগেটিভ পজিটিভ নাই তাই না? এরা আইদার নেগেটিভ নেগেটিভ এর মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো হবে না? হবে না। দেন কাম টু অ্যানাদার সেল, যে সেল পার্শিয়ালি ডিপোলারাইজড, তুমি যদি এইখানে একটা কানেকশন দাও, তুমি যদি এইখানে একটা কানেকশন দাও গ্যালভানোমিটার দিয়ে, তাহলে কি এটা কারেন্ট থাকবে? জি স্যার। তাহলে এটা কারেন্ট থাকবে না, তাহলে এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। আচ্ছা কারেন্টের যখন ফ্লো থাকে, আচ্ছা একটা নেগেটিভ এবং একটা পজিটিভের মধ্যে কি একটা ভোল্টেজ ডিফারেন্স থাকে নাকি সাবমিট থাকে? জি স্যার। হ্যালো, জি স্যার। নেগেটিভ আর পজিটিভের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স থাকে না, সেটাকে যদি আমরা ভোল্টেজ দিয়ে মেজার করি, তাহলে এখানে একটা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল থাকে, ভোল্টেজ ডিফারেন্স থাকে, এই দিকে থাকে এ আর সি তে থাকবে না স্যার? এ আর সি তে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে না, সাবমিট ডিফারেন্স থাকবে না। তাহলে তাহলে একটা ইসিজি তে তোমরা যে জিনিসগুলো দেখো, দেখ এই যে পি, এই যে কিউ, এই যে আর, এই যে এস, বরাবর ইসিজি তে কি ভোল্টেজ না? জি স্যার। আর এক্স বরাবর কি টাইম? টাইম তাই না? তাহলে এইদিকে ভোল্টেজ, তাহলে পি ওয়েভের একটা ভোল্টেজ আছে, কিউ আর এস এর একটা ভোল্টেজ আছে, টি এর একটা ভোল্টেজ আছে, তার মানে কি এগুলো এগুলো পজিটিভ নেগেটিভ কোন একটা বিষয় ছিল, এখানে ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন একটা ঘটনা ঘটনা ছিল তাই না? মানে সেল সেলটাকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু এই যে মাঝখানে যে সেগমেন্ট টু এসটি সেগমেন্ট, এই সময় কিন্তু আইদার সেল ওয়াজ আইদার পজিটিভলি চার্জড অর নেগেটিভলি চার্জড, হোল দা সেল ওয়াজ পজিটিভলি চার্জড। সাবির এবার বুঝতে পারছো আমার কথা? জি স্যার। সো দিস ডিউরিং দিস এসটি সেগমেন্ট পিরিয়ড আইদার সেল ইজ কমপ্লিটলি ডিপোলারাইজড অর কমপ্লিটলি ডিপোলারাইজড when there is no flow of current. এবার ক্লিয়ার হয়েছে এই কথাটা, এই বেসিকটা কেন দরকার আমরা একটু পরে আসবো যে why this basic is necessary. এই এই বেসিকটুকু কার ক্লিয়ার হয়নি আমাকে বলবে একটু? হ্যালো যোশী, আমার কথা শোনা যাচ্ছে যোশী? জি স্যার। এটা 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 কেন দরকার যোশী, তুমি বলতে পারবা যে আমি এই জিনিসগুলো কেন শিখালাম? এসটি সেগমেন্ট এলিভেশন ডিপ্রেশন, এসটি সেগমেন্ট নিয়ে আমরা এবার কথা বলবো। লেটস কাম টু দেন, আমরা ক্লিনিক্যাল আলোচনায় আসতেছি, তোমাদের হয়তো এটা বোরিং লাগতে পারে। সো দিস ইজ পি, দিস ইজ কিউ, দিস ইজ আর, এস, দিস ইজ টি। তাহলে আমরা জানলাম যে যখন এই এসটি সেগমেন্ট, তখন সেল কার্ডিয়াক মাসল গুলো কমপ্লিটলি ডিপোলারাইজ থাকে, পজিটিভ চার্জ থাকে, ভিতরে পজিটিভ চার্জ থাকে কমপ্লিটলি, সরি এটা এটা হবে না, আর বাইরে কি থাকে কমপ্লিটলি নেগেটিভ চার্জ থাকে। সো দেয়ার ইজ নো ইলেকট্রিক্যাল ডিফারেন্স বিটুইন আইদার, মানে এখানে এখানে কানেকশন দিলেও কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই, এখানে এখানে কানেকশন দিলেও কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই। সো এই সময়টা হচ্ছে সেল ইজ কমপ্লিটলি ডিপোলারাইজ। হ্যাঁ আচ্ছা, এটা এটা কি সিস্টোলের মধ্যে না ডায়াস্টোলের মধ্যে যোশী বলো তো?
যে এসটি সেগমেন্টটা সিস্টোলের মধ্যে স্যার সিস্টোল স্যার কেউ 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 কি আসো ডায়াস্টোলের পক্ষে যে ডায়াস্টোলের পক্ষে ডায়াস্টোলের মধ্যে এটা এসটি সেগমেন্টটা নজরুল ইসলাম তুমি বলো এটা সিস্টোলে না ডায়াস্টোলে তানবীর এসটি সেগমেন্ট সিস্টোলের মধ্যে না ডায়াস্টোলের মধ্যে ঘুমাচ্ছে নাকি ভাই স্যার পাশে চিত্রটা স্যার আবার বুঝাবেন স্যার একটু স্যার হ্যাঁ বুঝাবো কিন্তু তুমি আমাকে একটু বুঝাও আগে এসটি সেগমেন্ট সিস্টোলের মধ্যে হয় না ডায়াস্টোলের মধ্যে হয় হার্টে স্যার এটা সিস্টোলের মধ্যে স্যার সিস্টোলে না নরিন তোমার কি মনে হয় ঠিক বলছো এই রকমটা জানি যে স্যার আর ওয়েভ পর্যন্ত স্যার ডায়াস্টোল এন্ড ওয়েভ পর্যন্ত স্যার হচ্ছে সিস্টোল এরকমটা আর তুমি জানো যে আর ওয়েভ পর্যন্ত সিস্টোল আর তারপরে নেক্সট পি ওয়েভ পর্যন্ত স্যার আবার মানে এস থেকে আবার নেক্সট পি ওয়েভ পর্যন্ত স্যার ডায়াস্টোল আর তুমি কিছু বলবা আর কেউ কিছু বলবে স্যার আমার মনে হয় ডায়াস্টোল স্যার এসটি সেগমেন্ট ডায়াস্টোল সে তার যখন অ্যাকশন পটেনশিয়াল হয় তখন নাকি অ্যাকশন পটেনশিয়াল যখন হয় না তখন যখন হয় তখন অ্যাকশন পটেনশিয়াল কয়টা পার্ট তোমরা দেখো তোমাদের কমন সেন্স থেকেই দেখো তোমাদের ব্যাকগ্রাউন্ড নলেজ থেকেই দেখো এগুলো হচ্ছে এটা হচ্ছে ডিপোলারাইজেশন এটা হচ্ছে রিপোলারাইজেশন সো ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশন নিয়ে কি সিস্টেম ইজ দিস কনসেপ্ট ক্লিয়ার যে বললো স্যার অনেক জায়গায় স্যার এরকম বলা হয়েছে স্যার ডিপোলারাইজেশন মানে স্যার কন্ট্রাক্টেড রিপোলারাইজেশন কি হয় তাহলে ওইটা শুধু স্যার রিপোলারাইজেশন স্যার ইয়া ডাইলেটেড বলা যায় স্যার বেশিরভাগ জায়গাতে এরকমই শোনা যায় তাহলে এটা হচ্ছে সিস্টেম দেখো এরপরে দেখো এই যে এরপরে আবার পি থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে ডায়াস্টোল এবার ক্লিয়ার তাহলে এই এই একটা ইসিজি পার্টিকুলারলি কিউআরএস এন্ড টি ইজ এ মেজার অফ সিস্টোল এন্ড এইখান থেকে টি থেকে শুরু করে পি এর শেষ মাথা মানে একদম কিউ পর্যন্ত টি কিউ সেগমেন্ট যেটা আর কি ঠিক আছে এটা কি ঠিক আছে স্যার এগুলো ভেন্ট্রিকুলার না স্যার হ্যাঁ হ্যাঁ এগুলো তো ভেন্ট্রিকুলার ভেন্ট্রিকুলার তাহলে এট্রিয়াম হলে স্যার এটা অপোজিট হয়ে যাবে না স্যার এট্রিয়ামের তো কথা আমরা দেখাচ্ছি না আমরা আসলে ভেন্ট্রিকুলার কথা দেখাচ্ছি ঠিক আছে ক্লিয়ার না ক্লিয়ার না জি স্যার জি স্যার ক্লিয়ার স্যার ক্লিয়ার ক্লিয়ার স্যার জি স্যার ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ ওকে একটু একটা সেকেন্ড আচ্ছা তাহলে আমরা সিস্টোল ডায়াস্টোল এখন দেখো একটা জিনিস দেখো
হ্যালো জি স্যার জি স্যার শোনা যাচ্ছে স্যার তাহলে এইখান থেকে শুরু করে কিউ থেকে শুরু করে টি কিউটি ইন্টারভাল না এটা 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 ইন্ডিকেট করে ভেন্ট্রিকুলার টোটাল ডিপোলারাইজেশন এন্ড রিপোলারাইজেশন ঠিক আছে ঠিক আছে ইজ ইট ক্লিয়ার ওকে ওকে তাহলে আমরা একটু প্রসিড করি এবার আমরা এসটি সেগমেন্টের কিছু জিনিস নিয়ে আলোচনা করব যে এসটি সেগমেন্টের এক দুটো ঘটনা ঘটে একটা হচ্ছে এলিভেশন একটা হচ্ছে ডিপ্রেশন হ্যাঁ ঠিক আছে এটা আমরা সবাই জানি যে এসটি সেগমেন্টে এলিভেশন কেন হয় এটা সবাই জানি না আমরা এক একটা করে কারণ বলবো একটু সবাই এক একটা করে বলি এসটি এলিভেটেড এমআই অ্যাকিউট এমআই পেরিকার্ডাইটিস বিনাইন আর্লি রিপোলারাইজেশন লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক ভেরি গুড কে বললো এটা স্যার সাব্বির সাব্বির বিনাইন আর্লি রিপোলারাইজেশন এই তিনটাই আমার খুব পছন্দ হয়েছে ও যে সিকোয়েন্সে পড়ছে তারপরে কি এলবিবিবি এলবিবিবি লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক ঠিক আছে ওকে সো এসটিএমআই পেরিকার্ডাইটিস বিনাইন আর্লি রিপোলারাইজেশন লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হ্যাঁ ঠিক আছে আচ্ছা দেখি লেটস সি কি লেখা আছে আগে আমরা একটু এসটি সেগমেন্টটা চিনি এসটি সেগমেন্টের যেখানে কিউআরএস শেষ হয় এসটি সেগমেন্ট শুরু এটাকে বলে কি এই কানেকশনটা কি বলে জে পয়েন্ট জে পয়েন্ট এসটি সেগমেন্ট এলিভেশন মানে এই জে পয়েন্ট এলিভেশন যদি এইটা এরকম হতো তাহলে এসটি সেগমেন্ট মানে এই জে পয়েন্টটা উঠে যেতে হবে যদি এরকম হয় যে জে পয়েন্ট উঠে নাই কিন্তু এটা উঠে গেছে ঠিক আছে তাহলে কিন্তু এটা আমরা এসটি সেগমেন্ট এলিভেশন বলি না ঠিক আছে এই দেখো এটা হচ্ছে জে পয়েন্ট এটা হচ্ছে জে পয়েন্ট এইটা জে পয়েন্ট এটা জে পয়েন্ট এটা জে পয়েন্ট ঠিক আছে জে পয়েন্টটা ক্লিয়ার সবার ইয়েস স্যার তাহলে এসটি সেগমেন্ট এলিভেশনের কজগুলো একটু দেখি অ্যাকিউট এমআই করোনারি স্পাজম এটা হচ্ছে ট্রানজিয়েন্ট স্পাজম হয় পেরিকার্ডাইটিস বিনাইন আর্লি রিপোলারাইজেশন লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম রুগাডা এগুলো পেস্টিতে এত কিছু আমাদের জানার দরকার নাই আমাদের যদি আমরা চিন্তা করি সবচেয়ে ফোকাস কোনটা এটা না এটা কত পার্সেন্ট ক্ষেত্রে পাওয়া যায় মানে আমাদের আসলে যদিও সবচেয়ে কমন হচ্ছে এটা 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 কমনেস্ট কিন্তু প্যাথোলজির মধ্যে এটা হচ্ছে 80% ক্লিয়ার মানে এটা তো নরমাল আসলে এটা একটা বিনাইন কন্ডিশন হ্যাঁ ঠিক আছে এখন আমাদের টাস্ক হচ্ছে যে আমরা আসলে এই যে এসটি সেগমেন্ট এলিভেশনটা কি এমআই এর কারণে নাকি পেরিকার্ডাইটিসের কারণে নাকি রিপোলারাইজেশনের কারণে এটা আমাদেরকে আবিষ্কার করতে ঠিক আছে হ্যালো জি স্যার কথা শোনা যাচ্ছে জি স্যার জি স্যার তবে এবার তাহলে আমরা দেখি যে ইসকেমিক এসটি সেগমেন্টের চেঞ্জটা কেমন ঠিক আছে দেখো এসটিএমআই তে কেমন হয় একটু এই স্লাইডটা কয়েকটা ধরনের স্লাইড আছে এই দেখো ইসকেমিয়াতে এসটি সেগমেন্ট এলিভেশনটা কেমন হয় এটা এই যে এই যে এই যে যদি এসটি সেগমেন্টের এলিভেশনটা কনভেক্সিটি আপওয়ার্ডস হয় এই যে এটা কনভেক্সিটি আপওয়ার্ডস না এটা হচ্ছে আপ স্লোপিং এটা হচ্ছে স্ট্রেট এটা হচ্ছে স্ট্রেট ডাউন স্লোপিং এগুলো সবগুলো ইসকেমিক আর যদি এরকম কনকেভিটি আপওয়ার্ডস হয় এসটি এলিভেশনটার তাহলে এটা হচ্ছে এই যে নন ইসকেমিক এসটি সেগমেন্ট এলিভেশন এক্সট্রিমলি কমন ইন অল পপুলেশনস দে আর ক্যারেক্টারাইজ বাই কনকেভ এসটি সেগমেন্ট অ্যান্ড গ্রেটার ডিস্টেন্স বিটুইন জে পয়েন্ট অ্যান্ড দ্য টিইউ অ্যাপেক্স এটা দরকার নাই জাস্ট তাহলে এখানে সার কথা কি জোশি যে যদি কনভেক্সিটি অপওয়ার্ড
যদি কনভেক্সিটি আপওয়ার্ডস হয় তাহলে হচ্ছে এটা ইসকেমিয়া, কনকেভিটি আপওয়ার্ডস হয় তাহলে এটা হচ্ছে কি আদার দ্যান ইসকেমিয়া, মোস্ট লাইকলি নন ইসকেমিক, মোস্ট লাইকলি নট অলওয়েজ, ঠিক আছে। আর যদি এসটি সেগমেন্ট উঠে থাকে তাহলে এটা কি ইসকেমিয়া, ইসকেমিয়া। তাহলে ইসকেমিয়া কত রকম হতে পারে দেখা গেছে, এটা এটা এরকম স্লোপিং হতে পারে, এটা হরাইজন্টাল হতে পারে, এটা আপ স্লোপিং হতে পারে, ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। এই দেখো এখানেও আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে যে এটা একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, মানে ইসিজি ইয়ে থেকে একটা এসটি এলিভেশন এমআই, এসটি সেগমেন্ট এলিভেশন এমআই কত ধরনের এসটি, এটা ছোট একটা কিউ, এই যে এসটি এলিভেশন, আবার এখানে এখানে কিউ নাই, ঠিক আছে, এই যে এসটা ডিপ কিন্তু এসটি সেগমেন্টটা উঠে গেছে, এরকম হতে পারে অ্যাকিউট, এগুলো সবগুলোই অ্যাকিউট, ঠিক আছে। কিন্তু যে সবসময় হলো যে এরকম যে যেরকম আমরা এক্সপেক্ট করি যে কিউ দিয়ে হবে বিষয়টা তা নাও হইতে পারে, ঠিক আছে, ঠিক আছে। এই যে এটাও কোনো প্রিসিডিং কোনো কিউ নাই আসলে, ঠিক আছে, এটা শুধুই এসটি সেগমেন্ট, কিন্তু এটা আবার প্রিসিডেড বাই কিউ, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার সবার কাছে, এটা ক্লিয়ার না, ক্লিয়ার না? এই যে একটা কিউ নাই কিন্তু এসটি সেগমেন্টটা উঠা আছে, ঠিক আছে, এই এসটি সেগমেন্টটা উঠা আছে, এই এসটি সেগমেন্টটা উঠা আছে, এই এসটি সেগমেন্টটা উঠা আছে স্যার। এসটি এলিভেশন তো স্যার এমআই তে হয় স্যার, এখানে ইসকেমিয়া লেখা আছে স্যার। ইসকেমিয়া বলতে, ইসকেমিয়া বলতে এমআই বা যেটা ইসকেমিয়া এমআই ওটা একই, এখানে ইসকেমিয়া বলতে ওই বিষয়টাকে বোঝাচ্ছে আসলে, ইসকেমিক এপিসোডটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, ফাংশনকে বোঝাচ্ছে। ওকে, এই যে এই যে একটা প্যাটার্ন আছে সেটা হচ্ছে যে টম স্টোনিং বলে, হ্যাঁ ঠিক আছে, টম স্টোনিং দেখো, এই যে খ্রিস্টানদের কবরস্থানে থাকে না, এই যে এরকম, জি স্যার, দেখো এই যে এসটি সেগমেন্টটাও এরকম, এই যে কবরস্থানের মতো। এই এই টম স্টোনিংটার একটা গুরুত্ব হচ্ছে যে টম স্টোনিং যখন হয় তখন তোমার হচ্ছে এটা এটা ইন্ডিকেট করে মোর, মানে বেশি ড্যামেজ ইন্ডিকেট করে, ঠিক আছে। আমাদের পরের ক্লাসে হচ্ছে ইসিজি চেঞ্জেস ইন এমআই, ঠিক আছে, এখানে আমরা এমআই এর মধ্যে ইন ডিটেইলস ঢুকবো না, এখানে আমরা এসটি সেগমেন্টটাকে চিনবো, এসটি সেগমেন্টটার উঠানামাটা বুঝবো, এসটি সেগমেন্টটা কতভাবে উঠতে পারে, কোন কোন উঠাটা প্যাথোলজিক্যাল, কোন উঠাটা ফিজিওলজিক্যাল, ঠিক আছে, এই জিনিসগুলো চিনবো। কিন্তু পরের ক্লাসে আমরা এমআই এর ইন ডিটেইলস আমরা জানবো, ওকে শরীফ, ঠিক আছে। দেখো এই এই ছবিটা দেখা যাচ্ছে না শরীফ, সাব্বির? জি স্যার দেখা যাচ্ছে স্যার। সাব্বির দেখো যে কনভেক্সিটি আপওয়ার্ডস আর কনকেভিটি আপওয়ার্ডস বোঝার উপায় এটা, তুমি যদি একটা ড্র করো এভাবে, যদি তার উপরে কিছু লাইন থেকে যায় কনভেক্স, তাহলে এটা কনভেক্স। তুমি যদি একটা 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 লাইন ড্র করো, মানে দুইটা এই যে এই যে এই যে যে পয়েন্টের সাথে ভল্টের সাথে কানেকশন করো যদি, হ্যাঁ, যে পয়েন্টের সাথে তুমি যদি অ্যাপেক্স অ্যাপেক্স এর কানেকশন দাও, তার যদি নিচে পড়ে তাহলে এটা কনকেভিটি আপওয়ার্ডস, আর তার যদি উপরে পড়ে তাহলে এটা কি কনভেক্সিটি আপওয়ার্ডস, তাহলে এটা এটা ইন্ডিকেট করে কি এমআই, এমআই, ভেরি গুড। আর এটা ইন্ডিকেট করে কি আদার দ্যান ইসকেমিয়া, লাইক পেরিকার্ডাইটিস, ভেরি গুড। তো এবার দুই একটা জিনিস দেখো, একটু এই যে এটা এই ছবিটা দেখতেছি, এটা একটা একটা পেশেন্টের ডায়াগনোসিসটা কি সবাইকে আমরা যদি দেখি, এটা কি মনে হয় আমাদের কাছে ডায়াগনোসিসটা? এসটি এলিভেটেড এমআই অ্যান্টেরিয়ন অ্যান্ড্রোস অ্যান্ড্রোসেপ্টাল এমআই স্যার, অ্যান্ড্রোসেপ্টাল এমআই, ভেরি গুড। এটা কেন পেরিকার্ডাইটিস না এছাড়া
এটার এটার কনভেক্সিটি আপওয়ার্ডস নাকি কনকেভিটি আপওয়ার্ডস কনভেক্সিটি আপওয়ার্ডস স্যার ইজ ইট 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 ইজ কনভেক্স ঠিক আছে ইট ইজ ফলোড বাই কিউ এবং এটা এটা বেশ পরিষ্কার একটা ডিস্ট্রিবিউশন না ইয়েস স্যার ওকে সো এবং এটা একটা টেরিটরিকে ফলো করে আসলে যে ভি1 থেকে ভি4 ঠিক আছে ওকে লেটস সি মোর তাহলে আমরা এটা এসটি এলিভেশনের এমআই এর এসটি এলিভেশনটা কেমন হয় এটা তো এটা তো আমরা জেনে গেলাম নাকি যে এটা কনভেক্সিটি আপওয়ার্ডস এটা এটা হচ্ছে যে বিভিন্ন প্যাটার্নে থাকতে পারে এটা তো ক্লিয়ার নাকি কারো কারো এই স্লাইডটা আবার একটু দেখি এই যে কত ভাবে কনভেক্স স্ট্রেট হরাইজন্টাল হ্যাঁ এই যে ঠিক আছে এবার আমরা এই এসটি এলিভেশন কতটুকু হইলে সিগনিফিক্যান্ট না ঠিক আছে একটা কথা সবাই একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে new st segment elevation in at least two anatomically contiguous slits acha firoz mahmud apni bolen what do you mean by anatomically contiguous slit sir partial lid sir partial lid bolte jemon sir sir one hole abl mane contiguous bolte ki স্যার 2 3 হলে 2 হলে 3 আর এবিএল এরকম এরকম স্যার অর্থাৎ কন্টিজিয়াস বলতে কি মিন করে হোয়াট ডাজ দিস কন্টিজিয়াস স্যার পাশাপাশি লিড একটা সার্ভিস তো একের পাশে থাকে এবিএল না স্যার স্যার সার্ভিস স্যার সেম আর্টারি সেম আর্টারি কথাটা কে বললো সেম আর্টারি কথাটা কে বললো হু ইজ হি স্যার ঋষাদ ঋষাদ তুমি তুমি আমার কাছ থেকে পক্ষে যাবা ঠিক আছে সো এই কন্টিজিয়াস স্লিটটা আমরা একটু বুঝাই দিই হ্যাঁ দেখো এবার আসো কন্টিজিয়াস স্লিট হচ্ছে একই টেরিটরি দিয়ে সাপ্লাই হয় এরকম যেমন ধরো ইনফেরিয়র এমআই ইন্ডিকেট করে 2 3 এবিএফ নাকি তাই না এটা তোমরা জানো নাকি জি স্যার তাহলে 2 3 এবিএফ কন্টিজিয়াস স্লিট হাইলেটারাল এমআই ইন্ডিকেট করে 1 এবিএল one abl একে অপরের কন্টিজিয়াস লিড ঠিক আছে এই ধরো লিড 2 তে এসটি এলিভেশন আবার হচ্ছে লিড ভি4 এ এসটি এলিভেশন ঠিক আছে এই দুটো কি কন্টিজিয়াস লিড না স্যার না স্যার কারণ কি এরা এরা কন্টিজিয়াস লিড কেন এরা সাপ্লাই স্যার ডিফারেন্ট বিকজ দে ইন্ডিকেট ডিফারেন্ট এই যে একটা একটা ক্লাস্টার অফ লিড ইন্ডিকেট করে এ সাইট অফ এমআই and a site of MI is particularly defined by its arterial supply naki tumi jodi ekta ei je dekho eta eta ekta khub favorite chobi amar na tumi jodi artery ta ekhane bondho kore dao thik ache ei jaga ta tumra artery ta ke bondho kore dila thik ache tahile kon kon jaga damage hobe tumi bolo to ektu orko mohamin orko মিতু তুমি বলো এই আর্টারিটা যদি এই জায়গাটা ব্লক হয়ে যায় ঠিক আছে মিতু মিতু এন্টেরিয়র সার্ফেস স্যার এন্টেরিয়র যাবে আর কি যাবে স্পেশালি এন্টেরিয়র সেপ্টাল সার্ফেস সেপ্টালটা এই হচ্ছে এন্টেরিয়র ওয়াল আর এই যে পেনিট্রেটিং এগুলো দেখতেছ না এগুলো দিয়ে সেপ্টাম যাবে ঠিক আছে তাহলে এন্টেরিয়র ওয়াল সেপ্টাল ওয়াল প্লাস সেপ্টাল ওয়াল যাবে একসাথে ঠিক আছে এজন্য কমন তোমরা যে যে ছবিটা দেখলা না তোমরা বললা না এটাকে অ্যান্টেরোসেপ্টাল এমআই দিস ইজ হোয়াই অ্যান্টেরোসেপ্টালি টার্মটা এত কমন কারণ সেপ্টাম এবং অ্যান্টেরোয়াল সাপ্লাইড বাই দ্য সেম অ্যাটেরিয়াল টেরিটরি দে অল ওয়ান ইজ কন্টিজিয়াস উইথ অ্যানাদার লিড আবার দেখো রাইট করোনারি আর্টারি সাপ্লাই দিচ্ছে কি এই যে রাইট ভেন্ট্রিকল কে হার্টের ইনফেরিয়র সার্ফেস কে পোস্টেরিয়র সার্ফেস কে তাহলে এরা একে অপরের সাথে কি অ্যানাটমিক্যালি কন্টিজিয়াস inferior surface posterior surface ঠিক আছে ওকে यस স্যার জি স্যার আচ্ছা একটা চ্যাট বক্সে কোনো কোশ্চেন আছে কিনা দেখি আচ্ছা ওকে ঠিক আছে তাহলে এই ছবিগুলো এবার দেখো
যে এবার দেখো যে এটা হচ্ছে একটা হার্টের আর্টারিয়াল সাপ্লাই, হ্যাঁ ঠিক আছে, হার্টের আর্টারিয়াল সাপ্লাই, হার্ট এইরকম, এটা একটা সাপোজ একটা, এটা একটা আর্টারি, হ্যাঁ লেফট অ্যান্ড টু ডিসেন্ডিং, রাজিন রাজিন কি দেখতে পাচ্ছ? রাজিন জি স্যার, এই আর্টারিটা কমপ্লিটলি ব্লক হয়ে গেল, হ্যাঁ রাজিন ঠিক আছে, তাহলে যে ডিসটালি যে সাপ্লাই দিত সেই জায়গাগুলোকে, যে জায়গাগুলো সেই জায়গায় কি হবে রাজিন? ইসকেমিয়া হবে স্যার, ইসকেমিয়া হবে, তারপর এমআই হবে না? জি স্যার, বলো জুবাই, ও ঠিক বলছে জায়গাটা কি হয়ে যাবে, একটা জায়গা ড্যামেজ হয়ে যাবে না? ড্যামেজ হয়ে যাবে জি স্যার, আর্টারি যখন কমপ্লিটলি ড্যামেজড হয়ে যাবে তখন ওই ওই জায়গাটাকে রিফ্লেক্ট করে যে লিডগুলো আমি গত ক্লাসে লিড পড়াইছি না, ওই সিজি গুলোতে এসটি এলিভেশন হবে, ক্লিয়ার এই কথাটা? জি স্যার, এবার আমরা একটু আগের জায়গায় যাই, তাহলে নিউ নতুন করে এসটি সেগমেন্ট উঠতে হবে, কারণ নতুন করে আটারিটা বন্ধ, ঠিক আছে, আগের এসটি এলিভেশন থাকলে হবে না, ঠিক আছে, ইন অ্যাট লিস্ট টু অ্যানাটমিক্যালি কন্টিজিয়াস, এটা এই কথাটা ক্লিয়ার? আচ্ছা, সাধারণত আমরা বলি যে এটা এটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু ভি ওয়ান ভি টু ভি থ্রি বিশেষ করে এই জায়গাগুলোতে মোর দ্যান 2 মিলিমিটার, আর যদি 40 বছরের নিচে পুরুষ হয় তাইলে হচ্ছে যে 2.5 মিলিমিটার, এত কথা মনে রাখতে পারবা না তোমরা, ঠিক আছে, তোমাদের জন্য আমি সহজ করে বলি, সেটা হচ্ছে যে লিম লিডে 1 মিলিমিটার, ঠিক আছে, আর চেস্ট লিডে হচ্ছে যে আদার দেন ভি টু ভি থ্রি, বিশেষ করে ভি টু ভি থ্রি বাদে, ঠিক আছে, সবগুলোতে 1 মিলিমিটার, শুধু ভি টু ভি থ্রিতে মানে দুই দুই ঘর আড়াই ঘর দেড় ঘর ছেলে মেয়ে ব্যবধান থাকতে পারে, ঠিক আছে, অর্থাৎ সব লিডে 1 মিলিমিটার যদি এসটিলিভেশন হয় এক্সেপ্ট ভি টু ভি থ্রিতে, ঠিক আছে, তার মানে ভি টু ভি থ্রিতে নর্মালি এসটিলিভেশন থাকতে পারে, এই কথাটা বাধার মধ্যে যাতে গেঁথে যায়, ভি টু ভি থ্রিতে নর্মালি এসটিলিভেশন থাকতে পারে। স্যার 1 মিলিমিটার নাকি 1 মিলিমিটার চেয়ে বেশি স্যার? হ্যাঁ 1 মিলিমিটারের বেশি থাকতে পারে, যে এখানে 2 মিলিমিটারের বেশি হলে আমরা বা 2.5 মিলিমিটারের বেশি হলে আমরা বলি যে প্যাথোলজি, বিশেষ করে বিটু বিত্রিতে, হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো এখানে একটা কথা লেখা আছে যে এসটি সেগমেন্ট এলিভেশন উইথ কনকেভ এসটি সেগমেন্ট, তোমরা একটু আগে বলছো না যে কনকেভ যদি এসটি সেগমেন্ট এলিভেশন থাকে তাহলে এটা কি ইসকেমিক না নন ইসকেমিক? নন ইসকেমিক, ভেরি গুড, কিন্তু দেখছো, দেখো টু কনক্লুড কনকেভ এসটি সেগমেন্ট এলিভেশন ইজ অ্যাটিপিক্যাল অফ ইসকেমিয়া but they do not rule out ischemia. আমার পার্সোনাল লাইফে আমি অনেক কনকেভ এসটি এলিভেশন কি দেখেছি, ঠিক আছে, যখন ইসিজি চেঞ্জ ইন এমআই পড়বো আমরা, ঠিক আছে, ইসিজি চেঞ্জ ইন এমআই সেখানে আমি এগুলো ক্লিয়ার করবো আর উপরে, হ্যাঁ এখন হচ্ছে যে আজকে এসটি সেগমেন্ট নিয়ে আমরা এসটি সেগমেন্টের ডিটেলস বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ
ঠিক আছে ক্লিয়ার জশি জি স্যার ওকে এবার দেখো যে এসটিএমআই ছাড়া কতগুলো কারণে এসটি লিভেশন হতে পারে না দেখো অনেকগুলো কারণ এখানে লেখা আছে এটা তোমাদের কাছে ভিডিও থাকবে এটা তোমরা দেখে নিও তার মধ্যে একটা কারণ হচ্ছে আর্লি রিপোলারাইজেশন ঠিক আছে একটা কারণ হচ্ছে পেরিকার্ডাইটিস এই যে পেরিকার্ডাইটিস ঠিক আছে এই দেখো আচ্ছা দেখো এই তিনটা ছবি একটু খেয়াল করো আর একটা কারণ লেবানন ব্রাঞ্চ ব্লক সাবমিট যেটা পড়েছে ঠিক আছে পেরিকার্ডাইটিসে এসটি সেগমেন্টের এলিভেশনটা কেমন কনকেভিটি আপওয়ার্ডস না কনভেক্সিটি আপওয়ার্ডস কনকেভিটি আপওয়ার্ডস কনকেভিটি আপওয়ার্ডস ঠিক আছে আচ্ছা তারপরে এটুক যদি এসটি সেগমেন্ট এলিভেশন হয় টিওএফ কি খুব বড় নাকি অত বড় না বড় টিওএফ কিন্তু খুব একটা বড় না হ্যাঁ যদি আমরা এখানে ড্র করি কিন্তু বিনাইন আলি রিপোলারাইজেশনে খেয়াল করে এসটি সেগমেন্ট এটাও এসটি সেগমেন্ট এলিভেশন কিন্তু এখানে টিওএফটা কিন্তু বড় এটা ক্লিয়ার হইছো তাই এটা জে পয়েন্ট কোনটা স্যার হ্যাঁ রাইট ভালো কোশ্চেন এই যে জে পয়েন্ট দেখো তাহলে আমরা কিভাবে আরেকটু ডিটেইলস দেখি বিনাইন আলি রিপোলারাইজেশনটা খুব কমন ঠিক আছে দেখো এই এই সিজিটা দেখলে কি মনে হয় এই সিজিটা দেখলে এই জায়গাগুলো তো মনে হয় না এসটিলিভেশন একটু এসটিলিভেশন মনে হয় না এই জায়গায় এটা কনকেভিটি কেমন আপওয়ার্ড আপওয়ার্ডস ঠিক আছে এই যে দেখো এখানে আমি আমার খুব ফেভারিট পিকচার এটা যে বিনাইন আর্লি রিপোলারাইজেশন যদি আমরা ড্র করি তাহলে এটা আসে কি একটা স্মাইল আর যদি এমআই ড্র করি একটা কি আসে সেট সেট ঠিক আছে আচ্ছা হাউ টু রিকগনাইজ বিনাইন আর্লি রিপোলারাইজেশন দেখো ওয়াইড স্প্রেড কনকেভ এসটি এলিভেশন মোস্ট প্রমিনেন্ট ইন মিড টু প্রিকার্ডিয়াল লিডস বি টু বি ফাইভ ঠিক আছে নচিং অর স্লারিং এট দ্য জে পয়েন্ট ঠিক আছে দেখো ছবিটা দেখে নিই একটা আমরা একটা এই যে এই যে এটা একটা বিনাইন আর্লি রিপোলারাইজেশন ঠিক আছে এই যে কনকেভিটি ঠিক আছে কনকেভ এই যে এই জায়গাটাকে বলে জে পয়েন্ট হুক হুক পিশুকে প্যাটার্ন পিশুকে পেয়ারস না ভেরি গুড পিশুকে পেয়ারস এরকম থাকলে কি এটা কি হবে বিনাইন আর্লি রিপোলারাইজেশন ঠিক আছে এটা একটা বিনাইন কন্ডিশন কিন্তু এখানে স্ট্রেপটোকাইনেস দেওয়াটা লজিক্যাল হবে না এই যে এখানে একটা বিনাইন আলি রিপোলারাইজেশন এই যে ফিশ হুক এফিয়ার আছে ফিশ হুক এফিয়ার ঠিক আছে স্যার কি হুক স্যার ফিশ হুক মাছ ধরে যে বড়শির মতো ফাইস ফিশ হুক বড়শি দিয়ে মাছ ধরে না এরকম ফিশ হুক এফিয়ার আছে ঠিক আছে বিনাইন আর্লি রিপোলারাইজেশন ইজ এ ভেরি মানে ভেরি কমন মিমিক অফ এমআই এটাকে কিন্তু চিনতে হবে হ্যাঁ এটা না চিনলে পরে আমরা কিন্তু অনেক সময় এটাকে এমআই বলে ভুল করে ফেলতে পারি ঠিক আছে এবার আসি আমরা পেরিকার্ডাইটিস হ্যাঁ ঠিক আছে পেরিকার্ডাইটিসের কি ঘটে পেরিকার্ডাইটিসে জেনারেলাইজড এসটি এলিভেশন হয় বিশেষ কোনো টেরিটরিকে ইন্ডিকেট করে না ঠিক আছে বিশেষ কোন টেরিটরি টেরিটরিতে এমআই তে একটা টেরিটরি দিয়ে হবে নাকি আইদার রাইট করোনারি অর লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং অর লেফট সারকামফ্লেক্স তাই না কিন্তু পেরিকার্ডাইটিস তো পুরো মানে পুরো পেরিকার্ডিয়াম ধরে হবে এজন্য এটা সবগুলো লিডিয়ার এসটি এলিভেশন হয় ঠিক আছে আচ্ছা পিআর ডিপ্রেশন থাকে টিওএফ অ্যামপ্লিটিউডে যে টিওএফটা কিন্তু খুব একটা বড় হয় না ঠিক আছে
আর বাকিগুলো দরকার নাই ঠিক আছে তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি এই যে এটা একটু যদি ফিশুকের মতো মনে হয় কিন্তু এটাতে কিন্তু ওয়াইড স্প্রেড এসটি এলিভেশন এই যে এখানে এখানে এমন কোন এমআই কি হতে পারে যেখানে রাইট করোনারি আর্টারি লেফট করোনারি আর্টারি একসাথে ইনভলভ হতে পারে এরকম কোন এমআই হতে পারে না তাই না তাইলে ইনফেরিয়র লিড বিশেষ করে যে যে 2 এবিএফ প্লাস এই যে V1 V2 বিফোর V5 এটা একসাথে এলিভেটেড হতে পারে না এরকম ওয়াইড স্প্রেড এসটি এলিভেশন ঠিক আছে এবং পার্টিকুলারলি যে পিআর সেগমেন্ট ডিপ্রেশন আচ্ছা এবার আমরা একটু এসটি ডিপ্রেশন নিয়ে কথা বলে শেষ করে দিব শরীফ স্যার একটা কোশ্চেন ছিল স্যার স্যার পিআরস এসটি এলিভেশনটা স্যার কি জন্য হয় স্যার এসটি সেগমেন্ট এলিভেশন কিভাবে হয় মেকানিজমটা মানে হ্যাঁ স্যার হ্যাঁ মেকানিজমটা এটা কি জন্য হয় এটা 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 বোঝানোর জন্যই আমি ওটা বোঝানোর চেষ্টা করছিলাম যে এই যে সেলটা যখন এই যে মেইনলি স্যার মায়োকার্ডিয়াল সেল ইনজুরি এটা সেলটা কমপ্লিটলি কমপ্লিটলি সেলের ভিতরটা ডিপোলারাইজ থাকে সেলের বাইরেটা কি থাকে নেগেটিভলি চার্জ ঠিক আছে সেলটা যখন ড্যামেজড হয়ে যায় কমপ্লিটলি সেই সেলটায় কিন্তু অ্যাকশন পটেনশিয়াল হয় না ঠিক আছে সেই সেলটা কি অ্যাকশন পটেনশিয়াল হয় না স্যার হয় একটা সেল ড্যামেজ হয়ে গেলে না অ্যাকশন পটেনশিয়াল হয় না তখন দেখা যায় যে পুরো সারফেসটা যখন আসলে এরকম নেগেটিভলি চার্জড ঠিক আছে তখন একটা জায়গায় দেখা যায় এরকম পজিটিভলি চার্জড ঠিক আছে এরকম দেখা যায় পুরো সারফেসটা নেগেটিভলি চার্জ কিন্তু এই জায়গাটুকু এমআই ঠিক আছে এই যে এখানে এমআই এই জায়গাটুকু এই জায়গায় দেখা যায় পজিটিভলি চার্জ তখন একটা 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 ইলেকট্রিক সার্কিট তৈরি হয়ে যায় ঠিক আছে ফলে এটা আর আইসোইলেকট্রিক থাকে না ঠিক আছে ফলে এটা আইসোইলেকট্রিক থাকে না তাই না সেই সময়ে তাহলে আইসোইলেকট্রিক না থাকলে কিছু ভোল্টেজ তৈরি হয়ে যাবে না সেই ভোল্টেজের জন্যই আসলে এসটি এলিভেশনটা হয় এবার ক্লিয়ার হয়েছে না হয় নাই হ্যালো জি স্যার স্যার তাহলে তো পিআর সেগমেন্ট এলিভেশন হতে হচ্ছে স্যার পিআর সেগমেন্ট তো এটা এটা পিআর সেগমেন্ট তো ভেন্ট্রিকুলার ঘটনাকে ইন্ডিকেট করে না তাই না পিআর সেগমেন্ট তো ভেন্ট্রিকলকে রিফ্লেক্ট করে না স্যার আসলে স্যার কিউ ওয়েভ ইজ দা কনফার্মেটরি না স্যার হুইচ ওয়ান ইজ দা কনফার্মেটরি কিউ ওয়েভ ইজ দা ইন্ডিকেট করে সেলটা কমপ্লিটলি মায়োকার্ডিয়ামটা কমপ্লিটলি নেক্রোসড ইলেকট্রিক্যালি ইনার্ট ঠিক আছে কিন্তু এমআই যখন বিশেষ করে এসটি এমআই তখন মানে নগদ নগদ এসটি মানে মায়োকার্ডিয়ামটা ড্যামেজ তার চার্জ গুলো তখনও হচ্ছে যে মানে চার্জ গুলো তখন অ্যাক্টিভ থাকে পরবর্তীতে যখন এই যে এগুলো ফ্যাগোসাইটোসিস হয়ে যায় আর কি মানে ওই জায়গাটা যখন ড্যামেজ হয়ে তখন হচ্ছে যে ওই জায়গাটা কিউ হয়ে যায় একটা সেল একটা একটা সেল যখন হঠাৎ করে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন তো সেলটা তোমার হচ্ছে সাথে সাথেই তো একদম নেক্রোসিসে তোমরা প্যাথোলজিতে পড়ছো না যে একটা মায়োকার্ডিয়াম একটা একটা সেল ইনজুরি থেকে শুরু করে একদম নেক্রোস হওয়া পর্যন্ত একটা ক্যাসকেড অফ ইভেন্ট তোমরা করছো না যে এটিপি পাম্প কাজ করে না সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করে না সেলের ভিতরে সোডিয়াম অ্যাকুমুলেট করে যায় সেলটা সুয়েল করে যায় তারপরে হচ্ছে সেখানে ফ্যাগোসাইটোসিস মানে ম্যাক্রোফেজ আসে ফ্যাগোসাইটোসিস করে সে কি ফ্যাগোসাইটোসিস করলে কিউ তখন তখনকার স্টেজে আসলে কিউ চলে আসে এর পরবর্তীতে যখন ওখানে ফাইব্রোব্লাস্ট আসে ফাইব্রাস্ট টিস্যু দিয়ে ওই জায়গাটা রিপ্লেসড হয়ে যায় সেটা ঘটে ছয় সপ্তাহ পরে ঠিক আছে সেই সময় কেবল কিউই থাকে আর কিছু থাকে বুঝতে পারছো এই 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 হিসাব নিকাশটা জটিল কিন্তু এটুক জাস্ট মনে রাখো যে সেল নরমালি ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকে সেই জন্যই এসটি সেগমেন্টটা ফ্ল্যাট থাকে যখন সেলটা একটা একটা এমআই হয়ে যায় ওই জায়গাটা ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকে না একটা ভোল্টেজ একটা ভোল্টেজ হাইপার অ্যাক্টিভিটি কিউ পাওয়া যায় না
এটাকে ইনজুরি অফ কারেন্ট বলে হ্যাঁ এই কারণে কি স্যার হাইপার অ্যাকিউটে কিউ পাই না আমরা হাইপার অ্যাকিউটি তো আসলে একদম ট্রানজিয়েন্ট একটা ঘটনা উইদিন মিনিটস আসলে ঠিক আছে উইদিন মিনিটস ওটা তো সাসটেইন করে না একটু পরেই আসলে স্টেট ইলিভেশন চলে আসে চেঞ্জ চলে আসে স্যার ভেন্ট্রিকুলার এমআই স্যার কিন্তু স্যার এটিএম এর হয় না স্যার হ্যাঁ হয় এটিএম এমআই হয় এটিএল ইনফ্রাকশনের একটা একটা পিআর সেগমেন্ট ইলিভেশনের একটা কজ হচ্ছে এটিএল ইনফ্রাকশন ঠিক আছে কিন্তু এটিআর মাসল খুবই থিন তো এত থিন যে ওটা আসলে মানে ইসিজি লিড ওটার হচ্ছে যে তোমার ই করতে পারে না আসলে ভোল্টেজটাকে রেপ্লিকেট করতে পারে না ঠিক আছে স্যার প্রবলেম হবে না স্যার এমআই এটা ধরতে না পারলে স্যার অ্যাকচুয়াল এমআই তো আসলে আলাদা করে আমরা ওইভাবে ডিফাইন করি না আমরা আটারি টেরিটরি দিয়ে ভেন্ট্রিকুলার এমআইটাকে ডিফাইন করি মোস্ট অফ দ্য ক্ষেত্রে অ্যাট্রিয়াল এমআই আমাদের কাছে খুব একটা এভিডেন্ট হয় না যতক্ষণ না পর্যন্ত এটা কন্ডাকশন ব্লক তৈরি না করে যেমন ধরো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন তৈরি করলো এবি ব্লক তৈরি করলো ঠিক আছে তখন তাছাড়া আমরা অ্যাট্রিয়াল এমআই নিয়ে খুব বেশি একটা ওরি না ঠিক আছে আর অ্যাট্রিয়ার আরেকটা বিষয় হচ্ছে অ্যাট্রিয়ায় মানে রিস ব্লাড সাপ্লাই নানা দিক থেকে ব্লাড সাপ্লাই থাকে ঠিক আছে ওই জন্য দেখা যায় যে একটা টেরিটরি দিয়ে ইয়ে হলেও সে অন্য জায়গা থেকে ব্লাড সাপ্লাই পায় ঠিক আছে ওকে আমরা কি প্রসিড করব স্যার মায়োকার্ডাইটিস এটা স্যার এসটি লিভিশনের মেকানিজমটা কি হবে স্যার মায়োকার্ডাইটিসে এসটি লিভিশনটা ইনফ্ল্যামেশন ঘটে একই ঘটনা আসলে হ্যাঁ স্যার পেরিকার্ডিয়াইটিস এর ক্ষেত্রে স্যার যেটা দিয়ে কথা বলছি পেরিকার্ডাইটিস তো এক্স্যাক্টলি না পেরিকার্ডাইটিস এর সাথে মানে মায়োকার্ডাইটিস থাকে আসলে ঠিক আছে মায়োপেরিকার্ডাইটিস সেই সময় একই ঘটনা ঘটে আসলে সেলের যে ইলেকট্রিক্যাল ব্যালেন্স ইনফ্ল্যামেশনের কারণে ডিউরিং দ্যাট টাইম দিস ইলেকট্রিক্যাল ব্যালেন্স তো থাকে না আসলে ঠিক আছে মেকানিজম গুলো ভেরি কমপ্লেক্স আসলে হ্যাঁ গাইটনের ফিজিওলজি বইতে কিছুটা লেখার চেষ্টা করা আছে ইভেন দ্যাট দিস আর কমপ্লেক্স কোয়াইট কমপ্লেক্স ঠিক আছে এটা নিয়ে খুব আগ্রহ হয় আসলে কেন স্টিলিভেশন কিন্তু এটার ব্যাখ্যাটা খুব জটিল এজন্য আমরা খুব বেশি এটা নিয়ে খুব ইয়ে করি না আসলে ঠিক আছে কোশ্চেনটা বুঝতে পারতেছি না হ্যালো হ্যাঁ হ্যাঁ জি এজড ফিমেল মোর দ্যান 60 ইয়ার্স এর টি ইনভার্সনটা কি কমন থাকতে পারে হ্যাঁ হ্যাঁ ফিমেলদের যে কোনো কারণে টি ইনভার্সন কমন থাকে আমরা যখন এমআই পড়বো ঠিক আছে ইসিজি চেঞ্জ ইঞ্জিন এমআই তখন টি ইনভার্সনের কোন প্যাটার্নটা ইসকেমিয়া ইন্ডিকেট করে কোন প্যাটার্নটা ফিমেল কোন প্যাটার্নটা আর্লি চাইল্ডহুড সেটা আমরা দেখাবো টি এর শেপ দেখে আমরা বুঝতে পারি আসলে হ্যাঁ থ্যাংক ইউ আটারি যখন কমপ্লিটলি ব্লক হয়ে যায় তার যে সাবটেন্ডিং টেরিটরি যে জায়গাটাতে আটারি সাপ্লাই দেয় সেই জায়গাটায় একদম কমপ্লিটলি ড্যামেজ হয়ে যায় তখন আমরা ইসিজিতে কি পাই এসটি ইলিভেশন থেকে ড্রপ হলো কিউর এসটি ইলিভেশন পাই না এসটি ইলিভেশন পাই আচ্ছা যদি এরকম হয় এই জায়গাটাকে কি বলে কি এমআই বলে এটাকে হার্টের সার্ফেস থেকে এই যে এটা হচ্ছে একটা লেফট অ্যান্ড ডিসেন্ডিং আর্টারি হ্যাঁ ঠিক আছে ও মায়োকার্ডিয়ামকে কিভাবে সাপ্লাই দিচ্ছে দেখতে পাচ্ছেন এরকম পেনিট্রেট করে তাই না তাহলে যদি আর্টারিটা এই জায়গাটায় পার্শিয়ালি ব্লক হয় এই জায়গাটায় মুন্না ঠিক আছে তাহলে কোন জায়গাটা সবচেয়ে বেশি এফেক্টেড হবে এই জায়গাটা নাকি এই জায়গাটা স্যার ডিস্টালি যেটা আছে স্যার মানে সাবএন্ডোকার্ডিয়াম সাবএন্ডোকার্ডিয়াম ঠিক আছে তাহলে পার্শিয়াল অক্লুশন থেকে যে এমআইটা হয় তার এক নাম হচ্ছে সাবএন্ডোকার্ডিয়াল অথবা অথবা নন এসটি এলিভেটেড নন এসটি এলিভেটেড ইসকেমিয়া
দেখো কিভাবে যে বাইরে থেকে ভিতরের দিকে, ঠিক আছে? সাবএন্ডোকার্ডিয়ামটা মানে একদম যেটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম সাপ্লাই পায় আসলে লুমেন থেকে, আর সাবএন্ডোকার্ডিয়াম সাপ্লাই পায় এপিকার্ডিয়াল আর্টারি থেকে। এই আর্টারিগুলোর নাম কি? এপিকার্ডিয়াল আর্টারি, এপিকার্ডিয়াল, ঠিক আছে? তাহলে তাহলে এই 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 জায়গাটার নাম কি? তাহলে এই এই জায়গাটা হচ্ছে এই 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 ধরনের ক্ষেত্রে এসটি চেঞ্জ কেমন হবে? এসটি সেগমেন্ট কেমন হবে? এসটি সেগমেন্ট এলিভেশন থাকবে না স্যার, ডিপ্রেশন, ডিপ্রেশন হবে স্যার, ডিপ্রেশন হবে। তো ধরো যে সবাই নেগেটিভ, ঠিক আছে, এটুক জায়গা যদি পজিটিভ থাকে নেক্রোসেল, তখন এর সাথে একটা একটা কারেন্টের ভেক্টর তৈরি হয় যেটা সারফেস থেকে উল্টা দিকে যায়, তাই না? ইলেকট্রিসিটির ডিরেকশনটা পজিটিভের দিকে থাকে, তাহলে সারফেসে যদি কোনো লিড বসা থাকে, সাপোজ এখানে বি ফোর বসে আছে, তাহলে বি ফোরে ন্যাচারালি এসটি সেগমেন্ট ডিপ্রেশন হবে, ঠিক আছে? আবার বলবেন স্যার। এই যে দেখো, এই জায়গাটুকু ড্যামেজ, ড্যামেজ সেলগুলো সাধারণত পজিটিভলি চার্জ থাকে, আর যখন সেলটা এসটি রিভিশন এসটি যখন এসটি সেগমেন্টের সময় সেলটা তো ইলেকট্রিক্যালি, তাই না, পুরো পুরো সেলের সারফেসের উপরে নেগেটিভ থাকে, তাহলে নেগেটিভ আর পজিটিভের মধ্যে একটা কানেকশন হয়ে গেল, একটা 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 সার্কিট তৈরি হয়ে গেল। তাহলে এখানে যদি কোনো একটা লিড বসা থাকে, সাপোজ এখানে বি ফোর বসা, হ্যাঁ, তাহলে বি ফোর দেখবে যে ইলেকট্রিসিটি ওর থেকে উল্টা দিকে যাচ্ছে, তখন একটা এসটি সেগমেন্ট ডিপ্রেশন, এসটি সেগমেন্ট ডিপ্রেশন। স্যার সেলটা ড্যামেজ হয়ে গেলে স্যার সেলটা তো কোনো কারেন্ট থাকবে না, সেখানে তো প্লাস থাকবে, সেলটা পজিটিভলি চার্জ থাকবে, পজিটিভলি চার্জ থাকবে সেলটা, হ্যাঁ। সেলটা পজিটিভলি চার্জ থাকবে, ঠিক আছে? এটার মেকানিজমটাও জটিল, ওটা ওকে, তাহলে আমরা প্রসিড করি। মেকানিজম নিয়ে খুব বেশি মাথা ঘামায় লাভ নাই, কারণ দিজ আর কমপ্লিটলি কমপ্লেক্স। তাহলে এসটি সেগমেন্ট ডিপ্রেশন কত রকম হতে পারে না বলেছি, এটা হচ্ছে ডাউন স্লোপিং, এটা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে আপ স্লোপিং, এর মধ্যে কোনটা স্কিমে ইন্ডিকেট করে? স্যার ডাউন স্লোপিং এন্ড প্ল্যানার, যেটা হরাইজন্টাল স্যার, হরাইজন্টাল এন্ড ডাউন স্লোপিং, আর এটা 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 না, ঠিক আছে? এই দেখো, তাহলে এটা কি হরাইজন্টাল এসটি সেগমেন্ট ডিপ্রেশন না স্কিমে? এটা স্যার হরাইজন্টাল এসটি সেগমেন্ট ডিপ্রেশন, এটা এটা আপ স্লোপিং, আপ স্লোপিং, এটা ডাউন স্লোপিং, ডাউন স্লোপিং, এটা হরাইজন্টাল, হরাইজন্টাল মডুলাস, ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু সময় এসটি সেগমেন্ট ডিপ্রেশন কিন্তু ইসকেমিয়া না, ঠিক আছে? এই এই ইসিজিটা কিসের ইসিজি স্যার? এসভিটি, এসভিটি, ভেরি গুড। কিন্তু এখানে যে এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে, এটা ইসকেমিয়া না এসভিটি? সেকেন্ডারি সেগমেন্ট সেন্সর এসভিটি এর জন্য। এটা কি মনে হয়, কে কে কি বলবে এটা নিয়ে? এসভিটি এর জন্য স্যার, ডিউ টু এসভিটি স্যার। তাহলে টেকিকার্ডিয়া থাকলে যদি এই যে আপ স্লোপিং এসটি ডিপ্রেশন কোড কোথাও আবিষ্কার করা যায়, তাহলে বুঝতে হবে যেটা ইসকেমিয়া না, এটা এটা প্যাথোলজি হচ্ছে, এটা ডিউ টু টেকিকার্ডিয়া। টেকিকার্ডিয়া থাকলে আপ স্লোপিং এসটি ডিপ্রেশন হতে পারে, যেটা এইডিটি করার সময় আমরা দেখি, ঠিক আছে? এসভিটি এর সময় আমরা দেখি, এটা নিয়ে খুব বেশি ওরিট হওয়ার কিছু নাই, ঠিক আছে? এই যে এটা ছবিটা মনে হয় ক্লিয়ার না, না ছবিটা ক্লিয়ার না, কিন্তু এটার মধ্যে অনেক এসটি প্রফাউন্ড এসটি ডিপ্রেশন, দেখলে মনে হবে এমআই, কিন্তু এটা আসলে একটা এসভিটি, ঠিক আছে? এটা অনেক বেশি, রেট 300, ঠিক আছে? তাহলে এসটি সেগমেন্ট ডিপ্রেশনের কারণ কি কি? মানে একটা তো ইসকেমিয়া, এছাড়া অনেক সময় নর্মাল ভ্যারিয়েন্টও হতে পারে, তো
তবে সেটা আসলে মানে সেটা আমি দেখাবো এমআই ক্লাসে, ঠিক আছে? হাইপারভেন্টিলেশন ইনডিউসড, ওই যে গ্রামের দিকে মহিলারা হচ্ছে যে এসিআর নিয়ে আসে, ঠিক আছে, ইসকেমিক হার্ট ডিজিজ, ঠিক আছে, ইসকেমিক হার্ট ডিজিজ মানে এমআই না আসলে, ক্রনিক স্ট্রোক না, ঠিক আছে, বা এক্সারসাইজ করার সময় হয়। সো নর্মাল ভেরিয়েন্টের এসটি সেগমেন্ট ডিপ্রেশন হতে পারে, এই জন্য এমআই তে আমরা সবসময় আমরা কি জানলাম যে বিনাইন আর্লি রিপোলারাইজেশন ইজ এ ক্লোজ মিমিক অফ এমআই, বাট এটা একেবারে এমআই না, এটা একটা নর্মাল ভেরিয়েন্ট। আবার নর্মাল মানুষের এসটি সেগমেন্ট ডিপ্রেশন থাকতে পারে, এই জন্য এমআই এমআই অলওয়েজ ক্লিনিক্যাল কনটেক্সটে ডায়াগনোসিস করতে হবে, ঠিক আছে, উইথ সাইন সিমটমস, উইথ সাইন সিমটমস। আচ্ছা, তাহলে আমরা যদি আবার একটু দেখি, তাহলে এটা একটা এস্টিলিভেশন এমআই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই না? এটা এটা ডায়াগনোসিস কি? মনে হচ্ছে না পার্টিকুলারলি এটা যে মার্ক যে জায়গাটা মার্ক হরাইজন্টাল স্টি ডিপ্রেশন, এটা এটা তো আমি দেখাইলাম, আমি এটাও দেখাইলাম, ঠিক আছে, শেষে কয়েকটা থাকতে পারে। এটা ডায়াগনোসিস কি? বিনাইন আর্লি রিপোলারাইজেশন স্যার, বিনাইন আর্লি রিপোলারাইজেশন, ভেরি গুড। তাহলে আজকে আমি একটু ক্লাসের সার কথা একটু বলে দিই, এটা ডায়াগনোসিস কি? হরিজন্টাল বিশেষ করে এসটি সেগমেন্ট ডিপ্রেশন টল আর আপরাইট টি জাস্ট উল্টা করে দিলে এই যে এইভাবে মিরর ইমেজ, আর এটা হচ্ছে মিরর ইমেজ অফ এরকম এটা মিরর ইমেজ না, ইয়েস এটা হচ্ছে পোস্টেরিয়র এমআই, হ্যাঁ, ঠিক আছে। টলার আর আপরাইট টি যদি না পাই তাহলে শুধু যদি এসটি ডিপ্রেশন থাকে তাহলে বলা যাবে না? বিশেষ করে আপরাইট টি না থাকলে সাধারণত বলি না আপনাকে, এটা আপরাইট না থাকে, ঠিক আছে, জি স্যার। এই ইসিজিটাতে কি আছে? স্যার ল্যাটারাল ওয়াল ইসকেমিয়া, আসলে ল্যাটারাল ওয়াল ইসকেমিয়া, হ্যাঁ ল্যাটারাল ইসকেমিয়া আমরা বলতে পারি, তবে নন এসটিএমআই টেরিটরি ধরে না বললেও হয়, ঠিক আছে, ঠিক আছে, যখন আমরা ইসকেমিয়া বলবো তাহলে ল্যাটারাল ওয়াল ইসকেমিয়া বলতে পারি, কিন্তু নন এসটিএমআই টেরিটরি ধরে না বললেও হয়, নন এসটিএমআই জাস্ট এরকম লিখলে হয়, কিন্তু এসটিএমআই গুলো একটা টেরিটরিটাকে আমরা কমপ্লিটলি ডিফাইন করি, ঠিক আছে, এসটিএমআই টেরিটরি গুলোকে আমরা কমপ্লিটলি ডিফাইন করি, এটা আমি এমআই ক্লাসে বলবো যে কেন নন এসটিএমআই টেরিটরি বলাটা জরুরি না, ঠিক আছে। এটার কি ডায়াগনোসিস হতে পারে? এসটি সেগমেন্ট ডিপ্রেশন না, এই যে এসটি সেগমেন্ট অ্যান্টেরিয়র ইসকেমিয়া, নন এসটি এলিভেটেড ওয়ান, এটা দরকার নাই, দরকার নাই,
তাহলে এই এসটি সেগমেন্ট ডিপ্রেশনটা আবার একটু দেখি যে নরমাল এসটি সেগমেন্ট জে পয়েন্ট ডিপ্রেশন ঠিক আছে আপস্লোপিং এসটি ডিপ্রেশন হরাইজন্টাল এসটি ডিপ্রেশন ডাউনস্লোপিং এসটি ডিপ্রেশন ঠিক আছে এই তাহলে এটা বাদ দিয়ে এটা ইসকেমিয়া এটা ইসকেমিয়া স্যার আগে ছবিটা কি স্যার পিভিসি ছিল ভেন্ট্রিকুলার বাইজিমেনি এরকম কম্পেনসেট ওইটা এটা একটা ডিজাপশন টক্সিসিটি কিন্তু আমি এটা জটিলতার মধ্যে ঢুকতে চাচ্ছি না আসলে স্যার আপস্লোপিং এটা বাদ কেন স্যার এটা স্যার কম্পেনসেট এটা এটা আসলে এসটি সেগমেন্ট ডিপ্রেশন না আসলে এটা স্যাগিং টি আসলে এটা ফিব্রিলেশন আছে ঠিক আছে এটা মিমিক বোঝানোর জন্য ঠিক আছে আপাতত জটিলতার মধ্যে না যাই আমরা পিভিসি আছে না স্যার এই জায়গায় হ্যাঁ হ্যাঁ পিভিসি আছে এগুলো ডিজাপশন টক্সিসিটির ফিচার আর কি ঠিক আছে আলোচনা করতে পারি তারপরে আমাদের ক্লাস শেষ করে দিব আচ্ছা এটা কি আমরা ক্লিয়ার না হলে আমরা একটু আমরা আজকে জাস্ট এসটি সেগমেন্টে ফোকাস থাকি আমরা পরে আমাদের এমআই এর ক্লাস থাকবে সেখানে আমরা ডিটেইলস আলোচনা করব আচ্ছা পারসিস্ট্যান্ট এসটি লিমিশন হয় এলভি এনিউরিজমে কারণ এলভিটা আসলে বালজ আউট হয়ে থাকে এটা এটা একটা কারণ হচ্ছে পারসিস্ট্যান্ট এসটি লিমিশন এমআই এর মানে একটা ট্রাজেক্টরি আছে এসটি লিমিশন কতদিন থাকে তারপরে এসটি লিমিশন নামতে থাকে তারপরে টি টিটা হচ্ছে ইনভার্টেড থাকে তারপর টি আপরাইট হয় কিউ চলে আসে এটা আমরা জাস্ট এমআই ক্লাসেই আমরা দেখাবো হ্যাঁ ঠিক আছে পারসিস্টেন্ট মোডে টাইমিং করে যে এসটি সেগমেন্টটা উঠে আসছে ওটা ওভার দা টাইম নামতেছে না আসলে ঠিক আছে স্যার পিঞ্চ মেটাল এনজাইনটা একটু বলবেন স্যার কাইন্ডলি পিঞ্চ মেটাল এনজাইন কিছুই না এটা বেসে স্পাজম হয় স্পাজমের কারণে ট্রানজিয়েন্ট টেস্ট এলিভেশন হয় কিন্তু ওটা আবার কোনো কারণে স্পাজম সেরে গেলে আবার হচ্ছে যে ওটা সেরে যায় সেখানে আপনি ঠিক আছে আর কোনো কোশ্চেন আছে তাহলে আমরা শেষ করি বিনাইন আর্লি রিপোলারাইজেশন স্যার ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা হ্যাঁ ভেরি গুড কোশ্চেন বিনাইন আর্লি রিপোলারাইজেশন একটা বিনাইন ঘটনা এটা সাধারণ মানুষের আছে এটা আমার ইসিজি করলো এরকম বিনাইন আর্লি রিপোলারাইজেশন পাওয়া যেতে পারে এখানে যাতে করে আমরা এমআই মনে না করে চিকিৎসা না দিই ঠিক আছে স্যার চিকিৎসা না দিলে কোনো সমস্যা হবে স্যার এটা তো চিকিৎসা লাগবেই না চিকিৎসা দিতে গেলে দিলেই তো আমরা হার্ম করব ঝামেলা হবে হ্যাঁ স্যার এমআই থেকে স্যার ডিফারেন্সের পয়েন্ট স্যার একটু শর্টে আলাদা হ্যাঁ হ্যাঁ এই এই ছবিটা এমআই আর বিনাইন আর্লি রিপোলারাইজেশনের পার্থক্যটা ইম্পর্টেন্ট বিনাইন আর্লি রিপোলারাইজেশন আমরা এই যে দেখো এই যে বিনাইন আর্লি রিপোলারাইজেশনে এই যে কনকেভিটি আপওয়ার্ডস একটা ফিশ হুক এই যে হুকের মতো থাকে এই যে ওয়াইড স্প্রেড কনকেভ এস্টি এলিভেশন মোস্ট প্রমিনেন্ট ইন যে এটা হচ্ছে বিশেষ করে মিড টু ল্যাটারাল লিপ গুলোতে মানে লেফট প্রিকোডিয়াল লিপ মিড টু বি ফাইভে হ্যাঁ নচিং অর স্লারিং অর ফিশ হুক অ্যাট দ্য জে পয়েন্ট ঠিক আছে আর বাকিগুলো অত মনে রাখার দরকার নাই ঠিক আছে ডিগ্রি এস্টিলিভেশন ইজ মডেস্ট ইন কম্পারিজন টু দ্য টি ওয়েভ অ্যাম্প্লিটিউড ঠিক আছে মানে এস্টিলিভেশন আর টি ওয়েভের মধ্যে খুব বেশি অসামঞ্জস্য থাকে না
ইউজুয়ালি লেস দ্যান 2 মিলিমিটার হয়, এটাও ইম্পর্টেন্ট স্যার। এস্ট এলিভেশন এলবিবিবি গার্বোসাটা কি বলবেন স্যার কাইন্ডলি? একটু গার্বোসার দরকার নাই আসলে, গার্বোসার দরকার নাই, কারণ গার্বোসা বুঝাইতে গেলে কনকর্ডেন্ট ডিসকর্ডেন্ট বোঝা লাগবে। ঠিক আছে, কনকর্ডেন্ট হলে পাঁচ ঘর, ঠিক আছে, ডিসকর্ডেন্ট হলে দুই ঘর, সেটা এখানে দরকার নাই। দ্যাট উইল থিংস উইল বিকাম কমপ্লেক্স। ঠিক আছে স্যার, ইসকেমিয়া আর নন এস্ট এলিভেটেড টাইমার কি স্যার আমরা টপোনিন করে বুঝবো? হ্যাঁ, শুধু টপোনিন করে বুঝবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।